ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চাইছি মুড়ি ঘন্ট। তো চলুন দেখে নিই। আচ্ছা, প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এবার একটা আমি রুই মাছের মাথা ভেজে নেব। দুপাশ ভালো করে ভেজে নেবার পর আমি এবার একটা পাত্রে এটা তুলে নেব। এবার এই একই কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আরও 3 চামচ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে এর মধ্যে আমি তেজপাতা, একটা দারুচিনি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর তারই সাথে দিয়ে দেবো গোটা জিরে, 1 চা চামচ মতো গোটা জিরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুগুলো আমি চৌকো চৌকো মতো কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। হালকা হাতে ভাজবো, বেশি ভাজবো না। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিট মতো। 3 মিনিট বাদ দেখলাম আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আর সিদ্ধ অবস্থায় আছে এখনও। এই সময় আমি এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল 100 গ্রাম, যেটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবো একটা ভালো গন্ধ বেরিয়ে এসছে, তখন এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে। 2 মিনিট পর দেখলাম আলুটা আর চালটা মোটামুটি আচ্ছিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো 1 গোটা টমেটো, তারই সাথে আমি দিয়ে দেবো আদার পেস্ট, আর দিয়ে দেবো 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই সাথে দিয়ে দেব 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো আমি 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতো। যখন দেখবো মশলাটা ভালো গন্ধ বেরোচ্ছে, তেলটা যখন একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো 2 মিনিট মতো। তাহলে কী হবে, মাছের মাথাটা ভাঙতে সুবিধা হবে। মাছের মাথাটা এবার নরম হয়ে এসছে, এবার ভাঙতে আমার সুবিধা হবে। এবার আমি খুন্তি দিয়ে হালকা হাতে ভেঙে নেবো। বেশি গুঁড়ো গুঁড়ো করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, মুখে কাঁটা লাগবে বেশি। এইভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, দেখবেন বেশি না, ঝুলঝুল মতো হয়ে আসে। দিয়ে দেবো এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এটা আমি মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এটা বেশ একটু গায়ে মাখা হলে খেতে ভালো লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না। রান্না আমার প্রায় কমপ্লিট, সবার শেষে গরম মশলা দিয়ে আমি এটা গরম গরম ভাতে পরিবেশন করবো।